जो काफिर है, जो कापुरुष है, वो डरते हैं, वो मरते हैं। काफिर जो है वो डरते हैं। काके काफिर बोलेछे মমতা ব্যানার্জী? কে কাফির? কাফির ছিল ভারতবর্ষের মোগল, পাঠান, আফগান, সৈয়দ গাজী গজনবী, তুর্কি সাম্রাজ্য যারা চালিয়েছিল তারা হিন্দুদেরকে কাফের বলতো। মমতা ব্যানার্জি কাকে কাফের বলছেন? আর মমতা ব্যানার্জি নিজে তালে কি? ধর্ম নিয়ে উস্কানি সারা দেশে শুরু হয়েছে বলতে, সেটাই জন্যই তো সংহতি যাত্রা করলেন 22শে জানুয়ারি। উনার 22শে জানুয়ারি উনি সংহতি যাত্রা করলেন কেন? তার মানে রামচন্দ্র কমিউনাল উনি এটা বলতে চাইছেন, এই মেসেজটা উনি কাকে দিতে চাইছেন? 30% দুধেলকে দিতে চাইছেন, সেটাই উনার হচ্ছে কথা। রাজনীতি ধর্ম নিয়ে পুরপুরা স্বরূপে 2011 সালে কে বলেছিল? এত বছর সিপিএমকে ভোট দিয়েছেন, এখন আমাদেরকে ভোট দিন, আমরা আপনাকে দেখব। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো, এ কথা কে বলেছিলেন? উনি ঢং করে দুর্গা পুজো করেন আর এক পেট খেয়ে তারপরে ইফতার পার্টিতে যান, গান্ডে পিণ্ডে গেলার জন্য উনার গোটা দল করে, এটা বিশ্ব সংসারে কারুর জানতে বাকি নেই। উনাদের দলের লোকেরাই বলেছে এসব নিয়ে মমতা ব্যানার্জিকে বলার মতন সাহস কারুর নেই। উনি না হিন্দুর না মুসলমানের, এটা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়কে বুঝতে হবে। সব থেকে বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মারা গিয়েছে উনার আমলে, মারা গিয়েছে বকটুই, দলুয়া খাকি, জয়নগর কাদের আমলে হয়েছে, এই শেখ শাহজাহান আনারুলদের বাড়বাড়ন্ত, জাহাঙ্গীরদের বাড়বাড়ন্ত কাদের আমলে হয়েছে? তাতে 5ই অক্টোবর দুর্গাপুজোর সময় নাকাশিপাড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাচ্চা ছেলে বোমা ফেটে মারা গিয়েছে, একটা গোলাকে সে বল ভেবে খেলে নিতে গেছিল, তার জবাব দিক মমতা ব্যানার্জি? আমরা তো সেটাই বলছি, ধর্ম নিয়ে রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে হয়, তাই জন্যে উনাকে পার্ক সার্কাসে গিয়ে হিন্দিতে আর উর্দুতে কথা বলতে হয়, তাই জন্যে ববি হাকিমকে বলতে হয় যে আগামী কিছু বছরের মধ্যে অর্ধেক পশ্চিমবঙ্গ উর্দু ভাষায় কথা বলবে। সিট কে কাকে কে কাকে দেবে, কে কটা সিট পাবে সেটা জনতা ঠিক করবে, মমতা ব্যানার্জি কে ঠিক করার? মমতা ব্যানার্জি কেউ না তো। এই মমতা ব্যানার্জিকে পশ্চিমবাংলার মানুষ একটা সিট দিয়েছিল 2004-এ, 2009-এ 19টা সিট দিয়েছিল, 2014-তে 34টা সিট দিয়েছিল, তারপরে আবার এই মমতা ব্যানার্জিকে 22টা সিটে নামিয়ে দিয়েছিল, এবার সিঙ্গেল ডিজিটে নামিয়ে দেবে মমতা ব্যানার্জিকে, এ পশ্চিমবাংলার মানুষ সেটাই উনি ভয় পাচ্ছেন। তো বলেই দিয়েছেন সিপিএম কংগ্রেসকে কোনো সিট ছাড়া হবে না, এটাই হচ্ছে কথা। আমাদেরকে জোট ছাড় সিট ছাড়ার উনি কে? তার মানে কি উনি ছাপ্পা করে যেতেন? তার মানে যেভাবে পঞ্চায়েতে যেতেন, যেভাবে কলকাতা কর্পোরেশনে যেতেন, ওভাবেই উনি প্ল্যান করছেন লোকসভাতে উনি এরকম ছাপ্পা মারবেন, তাই জন্য বলছেন সিট দেবো না। বাবরি মসজিদ বলে কোনো কিছু নেই, এটা ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট বলছে, এটাই হচ্ছে মমতা ব্যানার্জির দ্বিচারিতা, মিথ্যাচারী মমতা বন্দ্যোপাধ্যায়। বাবরি মসজিদ বলে কিছু ছিল না, বিতর্কিত স্ট্রাকচার কনস্ট্রাকশন বলা হয়েছে ওটাকে, এবং এটা প্রমাণিত সত্য, মহারাজা সম্রাট বিক্রমাদিত্যের তৈরি মন্দির সালার মাসুদ ভেঙে দিয়েছিল, যাকে সুহেল দেব হত্যা করেন যুদ্ধে পরাজিত করে, যে মন্দিরকে আবার গড়ওয়ালের রাজারা তৈরি করে দেন, যাকে বাবরের জেনারেল মীর বাকি ধ্বংস করেন, 500 বছর সেটা লড়াই, মহাপ্রভু চৈতন্যদেব নিত্যানন্দ প্রভু রাম জন্মভূমিতে গিয়ে কি বলছেন, কিভাবে আকুলভাবে কাঁদছেন বাংলার নিত্যানন্দ প্রভু, তা পরিষ্কার লিখিত ভাষায় আছে। তাহলে তার বিচার আগে করুক, তার মানে সবাই মিথ্যাবাদী? তারাপীঠ নাটোরের রানী ভবানী এবং তার জামাতা, তার একমাত্র সন্তান রাজকুমারী তারা সুন্দরী দেবী, যাকে সিরাজউদ্দৌলা অপহরণ করার চেষ্টা করেছিলেন, তার স্বামী রঘুনাথ লাহিড়ী তারা তৈরি করেছিলেন, আজও তারাপীঠের মাটি এবং ব্রহ্মশিলার মালিক নাটোরের ছোট তরফের শেষ রানী তারা দেবী এবং তার বংশধরেরা। তারাপীঠের মন্দির মমতা ব্যানার্জি করেনি, মমতা ব্যানার্জি যে কথাগুলো বলছে সেগুলো হচ্ছে মন্দিরটাকে অলিখিতভাবে অবৈধভাবে তার লোকদেরকে দিয়ে কব্জা করে বসে আছে। ওই 20 বছর ধরে তারাপীঠ মন্দিরের প্রেসিডেন্ট কে? তারাপীঠ মন্দিরের সেক্রেটারি কে? তারার সাথে রক্তের কোনো সম্পর্ক নেই, সেবাইদের সেরকম লোক কমিটির মধ্যে ঢুকে বসে আছে। রানী তারাদেবী তো এরকম কিছু লিখে দিয়ে যাননি। কোন বিজেপির নেতা মাছ মাংস খাওয়া নিয়ে আপত্তি করেছে? এইটা ধর্ম নিয়ে রাজনীতি করছে মমতা ব্যানার্জির মতন একটা ভোট ব্যাংক সর্বস্ব। 40% যে ভোট পেয়েছে 21-এ, তার 30% হচ্ছে দুধেল ভোট, ওই দুধেল ভোটকে ধরে রাখার জন্য, কারণ মমতা ব্যানার্জি জানে ওটি যদি চলে যায় তাহলে মমতা ব্যানার্জি ফুস।
তাহলে বলে দিক মমতা ব্যানার্জি যে ওর ভাইপোর ওই প্রাসাদোপম বাড়ির সোর্সটা কি, ওর ভাইপো যে জন হপকিন্সে চোখ দেখাতে যায়, ওর পরিবারের লোক যে দুবাইতে দাঁত দেখাতে যায়, ওর কে দলের লোক যে দুবাইতে টাকে চুল গজাতে যায়, সেই টাকা কোথার থেকে আসে, ওর ভাইয়ের বউ কাজরী বন্দ্যোপাধ্যায় সে 5 কোটি টাকা কোন সমাজ সেবা করে রোজগার করেছে, লিপস অ্যান্ড বাউন্সের যে সম্পত্তিগুলো আজকে ইডি ক্রক করেছে, সে কি লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর হচ্ছে ওর ভাই অমিত ব্যানার্জি, ওর ভাই বউ লতা ব্যানার্জি, ওই সম্পত্তি কোথার থেকে হচ্ছে মমতা ব্যানার্জি বলে দিক, কালীঘাটের 35টা প্লট সেগুলো কার নামে কি করে রোজগার করেছে বলে দিক, তাহলেই হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই রাজ কেন্দ্র সরকারের থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেঙ্গলের জন্য কত প্যাকেজ পেয়েছে, আর ইউপিএর আমলে যার মন্ত্রী ছিল মমতা ব্যানার্জি বেঙ্গল কত প্যাকেজ পেয়েছে তার হোয়াইট পেপার পাবলিশ করতে বলুন, কত টাকা পেয়েছে, চুরি করেছে যে চোরের মায়ের বড় গলা, চোর কি মাই জোরসে বলে মমতা ব্যানার্জি বলেছিল না, লুকিয়ে পাঠানোর কারণটা কি, লুকিয়ে কেন করে, মমতা ব্যানার্জি যখন বলছে ফিরাদ বাবু হাকিম ছোলা পাঠাইছিল লুকিয়ে কেন করে, চোরের মায়ের বড় গলা, চোরের মন মোচকার দিকে থাকবে, এটাই হচ্ছে বক্তব্য। মমতা ব্যানার্জি এমনই দুর্গাপুজো করে যে পিতৃপক্ষে উনি উদ্বোধন করে দিচ্ছেন, উনি চোখ এঁকে দিচ্ছেন, নাকের রং করে দিচ্ছেন, এইটা করছেন, উনার আমলে একাধিক জায়গায় দুর্গাপুজো বন্ধ হয়ে গেছে এবং হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে পুজো উদ্যোক্তাদের, উনার আমলে উনি বিসর্জনের নিয়ম বেঁধে দিচ্ছেন, বিসর্জন মা দুর্গার বিসর্জন পাঁচি থেকে হবে না, উনার নিয়ম মতো হবে, এটা উনি করেছেন, উনার আমলে পশ্চিমবঙ্গে কতগুলো হিন্দু ম্যাসাকার হয়েছে, উস্তি, ক্যানিং, নালিয়াখালী, পাড়ুই, চন্দ্রকোনা, ধুলাগড়, বসিরহাট, বাদুড়িয়া, এই সব উনার সময় হয়েছে, সেগুলো উনি বলুক। তাই জন্য তো বিজেপি এতগুলো সিট জিতে যাচ্ছে, এসব বোকা বোকা এসব বাংলার পাপ্পুর মার্কার কথাবার্তাগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে মানা করুন, আগে নিজের সিটটা বাঁচাক ওখানে, তারপরে করবে। ডায়মন্ড হারবারের কি উন্নতি করেছে তার ফিরিস্তি দিক, বজ বজ বাউড়িয়া তৃতীয় হুগলি সেতুর কথা আজ অব্দি কোনোদিন শুনলাম না অভিষেক ব্যানার্জির মুখে, ডায়মন্ড হারবার কাকদ্বীপ কানেকশন করার কথা, কাকদ্বীপ সন্দেশখালী হলদিয়া ব্যান্ড্রা ওয়ার্লি সিলিংকের মতন কোনো লিঙ্ক করে কানেকশন করে দেওয়া মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাকে আজ অব্দি শুনলাম না, সুন্দরবনের মধুকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়ার কথা শুনিনি অভিষেক ব্যানার্জির কাছে। বলছেন যে বিজেপি থেকে ধর্মের সার্টিফিকেট নিতে হবে না, হিন্দু ধর্ম কখনো বিভাজনের কথা শেখায় না, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের কাছ থেকে ধর্মনীয় কোনো কিছু শিখতে হবে না, যারা বগধার্মিক, যারা বগধার্মিক, যারা ধর্মের ধও জানে না, যারা হিন্দুর হও বোধহয় নয়, পুরো হিন্দুস্তান খাত্রে মে হ্যায় বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, হিন্দুস্তান খাত্রে মে হ্যায় কিনা সেটা হিন্দুস্তানকে বুঝতে দিন, তিনটে আজকে সিঙ্গেল ডিজিট সিটে নেমে আসবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওই জন্যে নিজের সিটটা বাঁচাতে যাতে পারে তার জন্য ওটা নিয়ে পড়ে আছে, বাকি পশ্চিমবঙ্গে ভাড়মে যাক, কারণ ডায়মন্ড হারবার হেরে গেলে পরে ও জানে ওর রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে, তৃণমূলের লোকও ওকে নেতা বলে মনে করে না। শেষ প্রসঙ্গ, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আজকে, মমতা ব্যানার্জি আক্রমণ করছে যে আমরা ক্ষমতায় আসার পর 64টি ফাইল সামনে এনেছে, প্রকাশ্যে এনেছে, কিন্তু বিজেপি সরকার কিছুই করেনি, এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে জাতীয় ছুটি পর্যন্ত করলো না, ছুটিটা কোর্ট রিজেক্ট করে দিয়েছে, মমতা ব্যানার্জিও জানে সব নোংরা রাজনীতি করতে মানা করুন, কংগ্রেসের এমপি ছিল, কংগ্রেসের কেন্দ্রীয় মন্ত্রী ছিল, তখন কি বাধা ছিল যে মমতা ব্যানার্জি নেতাজির ফাইলগুলোকে ডিক্লাসিফাই করতে পারেননি, 2011তে ক্ষমতায় এসে নেতাজির ফাইল ডিক্লাসিফাই করেনি কেন, 2014 সালে যখন ঘোষণা করে দিল নরেন্দ্র মোদী 7 তারিখে আমরা নেতাজির ফাইল ডিক্লাসিফাই করব, তার ঠিক কদিন আগেই ওনাকে ডিক্লাসিফাই করতে হলো, কেন ডিক্লাসিফাই করেছিলেন, কী ছিল সেই ফাইলে, কেন করেননি, কারণ নেহরু গান্ধী পরিবার, কংগ্রেস, যে কংগ্রেসে মমতা ব্যানার্জি এমপি ছিল, সেই কংগ্রেস যে 69 অবধি সুভাষ বোসের পরিবারের প্রতি, তার দাদার পরিবার, ভাইয়ের পরিবারের ওপর স্পাইগিরি করত, তাদের চিঠি চাটা ফোন কল ট্যাপ করত, চিঠি এলে পরে আগে পোস্ট অফিসে খুলে দেখা হতো, এই সত্যিগুলো বেরিয়ে যেত না। আমি ছুটির জন্য বলেছি, বিজেপি ছুটি দেয় তো কংগ্রেসকে বলুক, রাজীব গান্ধীকে সেই জবাব দিক,
সুপ্রিম কোর্ট তো আমাদের সময় না বলে দিয়েছে যে সুভাষচন্দ্র বোস যে কাজটা করতো, আর বিজেপি সুভাষচন্দ্র বোসের জন্য যা করেছে, 21 অক্টোবর ভারতবর্ষের মানুষ জানতো 21 অক্টোবর তারিখে ভারতবর্ষের কী হয়েছিল, প্রভিনশিয়াল আজাদিন গভর্নমেন্ট প্রথমবার এস্টাবলিশ হয়েছিল, আজকে ভারতবর্ষ জানে। 30 ডিসেম্বর 1944 ভারতবর্ষের ভূখণ্ড আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতবর্ষ, নেতাজি সুভাষ বোস তার ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, রাসবিহারী বসুর প্রেসিডেন্ট হিন্দু মহাসভা জাপান অ্যান্ড ওভারসিজ, তার তৈরি করা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি নিয়ে সুভাষচন্দ্র বোস আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে ছিনিয়ে নিয়েছিলেন ব্রিটিশদের হাত থেকে, সেই তারিখ কোনোদিন ভারতবর্ষকে বলা হয়েছে? এই দুটি তারিখে প্রধানমন্ত্রী সমস্ত রীতিনীতি ভেঙে তেরঙ্গা আন্দোলন উত্তোলন করেছেন, একবার 21 অক্টোবর লালকেল্লায়, 30 ডিসেম্বর আন্দামানে। আজকে আইএনএর মিউজিয়াম তৈরি হয়েছে লালকেল্লায়, কেন করতে পারেনি? আজকে নেতাজির জন্য যা যা করেছে এই সরকার, তার সিকি ভাগের এক ভাগ না তৃণমূল কংগ্রেস করেছে, না মমতা ব্যানার্জি যখন কংগ্রেসে ছিল সেই কংগ্রেস করেছে, তাদের কাছ থেকে নেতাজির কথা শুনবো? আজকে সিপিএমের সাথে যারা জোট করতে চাইছে, যারা নেতাজিকে তোজর কুকুর বলেছিল, নেতাজির আইএনএ ট্রেজার কী হলো, তার জবাব চেয়েছে কোনোদিন গান্ধী পরিবার কাছ থেকে মমতা ব্যানার্জি? সেগুলোর আগে জবাব দিক।